গণিতের যে অংশগুলো থেকে প্রায় প্রতিটি সরকারি চাকরির পরীক্ষাতেই প্রশ্ন এসে থাকে, সেই প্রশ্নগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিওটি। এই অঙ্কগুলোর বিশেষত্ব হচ্ছে অঙ্কগুলো আপনাদের করতে হবে না, যদি অঙ্কগুলো আসে সেক্ষেত্রে সরাসরি এই প্রশ্নগুলোই আসবে। আপনি শুধুমাত্র উত্তরগুলো জানা থাকলে প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবেন। আমি একদম সালসহ বলে দেব কোন প্রশ্ন কত সালে কতবার এসেছিল। চলুন দেখে নেই প্রশ্নগুলো। এক নম্বর প্রশ্ন, এক মিটারে কত ইঞ্চি? প্রশ্নটি এসেছিল 11-25 বিসিএস, নন ক্যাডার জব 5-6-11-12-15, উত্তর 39.37 ইঞ্চি। এরপর দুই নম্বর প্রশ্ন, কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত? প্রশ্নটি এসেছিল 33 বিসিএস, পিএসসি নন ক্যাডার জব 7-8-10-12-13-14, উত্তর 360 ডিগ্রি। তিন নম্বর প্রশ্ন, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? প্রশ্নটি এসেছিল 20 বিসিএস, পিএসসি নন ক্যাডার জব 8-10-11-12-13, উত্তর 4 গুণ। চার নম্বর প্রশ্ন, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? প্রশ্নটি এসেছিল 32-37 বিসিএস, পিএসসি নন ক্যাডার জব 14-15, উত্তর 9 গুণ। পাঁচ নম্বর প্রশ্ন, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? প্রশ্নটি এসেছিল 21 বিসিএস, পিএসসি নন ক্যাডার জব 3-7-10-11-13-14, উত্তর 16 গুণ। ছয় নম্বর প্রশ্ন, ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে? প্রশ্নটি এসেছিল পিএসসি নন ক্যাডার জব 3-11-12-13, উত্তর সমকোণী। সাত নম্বর প্রশ্ন, সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? প্রশ্নটি এসেছিল 14 বিসিএস, পিএসসি নন ক্যাডার জব 3-7-12-13-14, উত্তর ভূমি গুণন উচ্চতা। আট নম্বর প্রশ্ন, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে? প্রশ্নটি এসেছিল পিএসসি নন ক্যাডার জব 4-6-9-13-14, উত্তর 22/7। নয় নম্বর প্রশ্ন, 1 কুইন্টালে কত কেজি হবে? প্রশ্নটি এসেছিল 14 বিসিএস, পিএসসি নন ক্যাডার জব 5-7-9-11, উত্তর 100 কেজি। দশ নম্বর প্রশ্ন, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? প্রশ্নটি এসেছিল 18 বিসিএস, পিএসসি নন ক্যাডার জব 6-12, উত্তর 5050। এগারো নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে উহার অধিভুজ কত হবে? প্রশ্নটি এসেছিল 14 বিসিএস, পিএসসি নন ক্যাডার জব 6-9-11-13, উত্তর 5 সেন্টিমিটার। বারো নম্বর প্রশ্ন, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তবে ক্ষেত্রফল কত হবে? প্রশ্নটি এসেছিল 14 বিসিএস, পিএসসি নন ক্যাডার জব 10-11-14, উত্তর √3/4a². তেরো নম্বর প্রশ্ন, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে কোনো একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না, ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? প্রশ্নটি এসেছিল 10-12-23-36 বিসিএসে, উত্তর 20%। চোদ্দ নম্বর প্রশ্ন, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত? প্রশ্নটি এসেছিল 10 বিসিএস, নন ক্যাডার জব 16-15-14-12, উত্তর 3abc। পনেরো নম্বর প্রশ্ন, টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? প্রশ্নটি এসেছিল 10-26-32 বিসিএসে, উত্তর 50%। আপনারা যদি এই ভিডিওর দ্বিতীয় পার্ট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।